নমস্কার, কুইজিনিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে আমি নিয়ে এসেছি আমার দিদার রেসিপিতে করা পূর্ববঙ্গের রান্না চাপড় ঘণ্ট। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটন আর অল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না। চাপড় ঘণ্ট এটা পূর্ববঙ্গের একটা রান্না, অনেকেই হয়তো এর নামটা শোনেননি যেহেতু এটা খুবই পুরনো প্রাচীন রান্না। বাড়িতে একবার অতি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর এই রান্নাটা আমি আমার দিদার রেসিপিতে তৈরি করছি। আমার মা আমাকে যেভাবে বলেছিল, দিদা যেভাবে করতো, ঠিক সেই পদ্ধতিগুলো এখানে আমি ব্যবহার করেছি এবং সেই সবজিগুলোই কিন্তু ব্যবহার করেছি। চাপড় কথার অর্থ হলো বড়া, ডালের বড়া, কিন্তু ঠিক বড়া নয়, একটা চ্যাপটা চ্যাপটা করে এটা বানানো হয়। আর সেটাই কিন্তু সব সবজি দিয়ে একসাথে একটা তরকারি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, পুরনো আমলের রান্না, খেতে কেমন হয় সেটা বানিয়ে একবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। গরম ভাতে এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। তাহলে নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 50 গ্রাম পরিমাণ মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমি 2 থেকে 3 ঘন্টার জন্য। একটা মিক্সি জারে প্রথমে আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর নিয়ে নিলাম 1টা কাঁচা লঙ্কা। নিয়ে এবার এতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা যেটা বানানো হলো সেটার থেকে পুরোটা আমি নেব না, আমি এর থেকে 1/4 টিস্পুন পরিমাণ পেস্ট এই মিক্সি জারের মধ্যে রাখবো, আর বাকি পেস্টটাকে আমি সরিয়ে রাখবো পরে রান্নাতে ব্যবহার করার জন্য। এবার এই যে 1/4 টিস্পুন পেস্ট রইল, তার মধ্যে আমি জল থেকে তুলে ডালটা দিলাম। এখানে কিন্তু কোনো রকমের আমি জল অ্যাড করিনি, পুরো শুকনো অবস্থাতেই কিন্তু ডালটাকে আমি বেটে নিয়েছি। যদি আপনাদের মনে হয় সামান্য একটু জল কয়েক টেবিল চামচ দিতে পারেন। ডালটা বাটা হয়ে গেলে একটা বোলে আমি নিয়ে নিলাম। নিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল বাটাটা মাখা হয়ে গেছে, এবার এটাতে ভেজে নেব এবং তার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে এবার ওই ডাল বাটার থেকে অল্প অল্প পোর্শন নিয়ে হাতে করে চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু এরকম চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দেওয়া হচ্ছে সেই জন্য এটাকে চাপড় বলা হয়। আপনারা চাইলে কিন্তু পুরো ডাল বাটাটাকে ইউজ করে একটা বড় চাপড় বানিয়ে সেটার থেকেও ভেঙে ভেঙে পরে দিতে পারেন, তবে আমি এখানে আজকে ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা এমনিও এই চাপড়গুলো ভাজা হিসেবে খেতে পারেন, মানে স্ন্যাক্স আইটেম হিসেবে অথবা ডালের সাথে ভেজেও খেতে পারেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। 1 মিনিট দেড়েকের মধ্যে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এবার উল্টে দেবো। উল্টে দিয়ে অন্য পিঠটাও ওরকমই মিনিট দেড়েকের জন্য ভেজে আরও একবার একটু উল্টে দিচ্ছি, কারণ এই পিঠটা একটু ভাজাটা বাকি আছে। ভাজা হয়ে গেছে সবকটা মোটামুটি, এবার আমি এগুলোকে সব তেল থেকে তুলে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এখানে কী কী তরকারি নেওয়া হয়েছে। এখানে আমি নিয়েছি 2টো করলা, নিয়েছি 5টা পটল, 150 গ্রাম পরিমাণ কুমড়ো, 2টো নিয়েছি আলু, আর 2টো নিয়েছি কাঁকরোল। মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে সবজিগুলো কিন্তু সবই এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নেবেন, এটাই কিন্তু চাপড় ঘণ্টের মেন নিয়ম। অনেক চাপড় ঘণ্টতে অবশ্য আপনারা দেখবেন ইউটিউবে যে মানে উচ্ছে ব্যবহার করে না, কিন্তু এই আমাদের যে রেসিপিটা যেটা পূর্ববঙ্গের রেসিপি সেতে কিন্তু উচ্ছে ব্যবহার করা হয়। এবার এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তাতে প্রথমে আমি করলাগুলোকে অ্যাড করে 2-3 মিনিটের জন্য করলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। তবে খুব বেশি করে ভাজবো না, মোটামুটি একটু রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি কিন্তু করলাগুলোকে তেল থেকে তুলে নেব। মিনিট 2-3 আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। যে তেলটা বেঁচেছিল তাতে আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন দিয়ে 20 সেকেন্ডের জন্য এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে তেলের মধ্যে এই সব মশলার গন্ধগুলো চলে আসে। এবার প্রথমে আমি দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো দেওয়ার পরে মিনিট 5-এর জন্য আলুটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি এতে দেব কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি মিনিট 5-এর জন্য ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু মোটামুটি পুরো রান্নাটাতেই মিডিয়ামেই রাখবেন। এরপর দিয়ে দেবো কাঁকরোল, আমি সব সবজি একবারে দিইনি, 1টা 1টা করে আমি দিচ্ছি। দিয়ে কাঁকরোলটাকেও মিনিট 5-এর জন্য প্রথমে ফ্রাই করে নিচ্ছি।
কাকরোলটা ফ্রাই করা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেবো পটল। এটাই আমার বাকি ছিল সবজির মধ্যে। পটলটা দিয়ে এবার মিনিট দুয়েকের জন্য এটাকে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। সব সবজি একটু সাতলানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আরও এক মিনিট এটাকে আমি রান্না করে নেব। এরপর এতে আমি দেব যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা তুলে রেখেছিলাম সেইটা। পেস্টটা দেওয়ার পরে আরও এক মিনিট একটু আমি এটা রান্না করে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি দেবো 1/4 teaspoon পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সব কিছু আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও এক মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব। সবজিগুলো যেহেতু ছোটো ছোটো করে কাটা, তো এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে 1 teaspoon পরিমাণ চিনি। চিনিটা এটাতে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। চিনিটা দিয়ে আমি আরও একবার এটাকে সব মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিলাম আমি ভেজে রাখা করলার টুকরোগুলো। করলার টুকরোগুলোকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এরপর আমি দেব এতে 1 cup পরিমাণ জল। এর থেকে বেশি জল লাগবে না, কারণ সবজিগুলো যেহেতু কাটাটা ছোট আছে তো এতেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিটের জন্য। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবজিগুলো যেন একদম ঘেটে না যায়। একটু আমি ঘাটবো লাস্টের দিকে, কিন্তু পুরো যেন ঘেটে না যায়, কারণ এই সবজিটা কিন্তু একটু জায়গা জায়গা সবজি দিয়েই হয়। আমি একবার খুলে দেখে নিচ্ছি, সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে চাপড়গুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে এই তরকারির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গোটা দিতে পারেন, তবে এটা কিন্তু এরকমভাবে ভেঙে ভেঙেই দেওয়াটা নিয়ম। চাপড়গুলো আমার সব কিছু এখানে অ্যাড করা হয়ে গেছে ভেঙে ভেঙে। এবার আমি একটু হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব একটা বেশি আমি এই করছি না, কারণ হচ্ছে যেহেতু এটা না হলে ঘেটে যাবে, ঘাটার তরকারি কিন্তু এটা নয়। আরও মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করে নিচ্ছি। তরকারিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 1 teaspoon পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আর একদম যখন তরকারিটা ড্রাই হয়ে যাবে তখন আমি একটু হাতা দিয়ে তরকারির কয়েকটা জায়গায় একটুখানি ভেঙে দিচ্ছি। সব ভাঙবো না, দু একটা জায়গায় আমি একটু মিশিয়ে দিচ্ছি যাতে এটা টেস্টটা আর একটু ভালো হয় এতে এবং দেখতেও সুন্দর লাগে। তাহলে দেখলেন এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতে এটা পরিবেশন অতি অবশ্যই করতে হবে। আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো আমলের রেসিপি। আর যেহেতু আমি আমার দিদার রেসিপিতে এটা করেছি, তাই অনুরোধ করব আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কালকে আবার দেখা হবে। নমস্কার।